बाजलो নমস্কার, সোনাত্তরি আবৃত্তি ও থিয়েটার চর্চার আসরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ আমাদের নিবেদন শ্রুতি নাটক সুহাসিনীর মেয়েরা, নাটক বনানী মুখোপাধ্যায়, নির্দেশনা ও সম্পাদনা পিউ চট্টোপাধ্যায়। শ্রুতি নাটক সুহাসিনীর মেয়েরা। La 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 বাবা, ফুলদানির ফুলগুলো হেভি লাগছে তো। বসার ঘরটা মাইরে সিনেমার মতো করে ফেলেছে। আমাকে সব কাজ সেরে এখনই ঘর যেতে হবে। বাবা, আজকে বুম্বা আসবে, প্রথমবার বুম্বার বাবা মা আসবে আমাদের ঘরে বিয়ের পর্দা কথা বলতে। আই লাভ ইউ বুম্বা। অমন নেচে নেচে গান গাইছিস কেন হলা? অত ফুর্তি কিসের লো চম্পা? তোর কি সব কাজ হয়ে গেছে? রাধামাসি, তোমার রান্না শেষ? হ্যাঁ, গাঁদা গুচ্ছের মাছ মাংস রান্না করালো, কত মশলা করতে হলো, কে খাবে এত ঢং যেন। আরে আজকে স্পেশাল কুটুম আসবে গো, চুয়া দিদিকে দেখতে আসবে। মা, তাই আমি কত করে শুধালো এত রান্না কেন মোটে বললে নে? কেন লা, আমি কি ভাঙচি দেব নাকি? আরে আমাকেও বলেনি গো, মামি ফোনে কাকে বলছিল আমি সব শুনে নিয়েছি। ওই সুহাসিনী দিদির ছোট মেয়ে খুব ভালো, বড় মেয়েটা বড্ড মুখ। এই চম্পা, তুই নাচছিলি কেন বললি নি? আমার বধু রাইত কানা বাড়ির পথে আনা গোনা, আমার বধু রাইত কানা বাড়ির পথে আনা গোনা, দিন সারাই উঠে ধান কুটে এক কুটে রে বতরে পিরিতির ফুল ফুটে। এই দেখো ফের গান করে। আমার বাপ মায়ের একমাত্র জামাই, তার বাপ মাকে সঙ্গে নে আজ আমাদের ঘরে আসবে গো, আমাদের বের পাকা কথা বলতে। ও মা, তোরও বে হবে কবে লা? আজই গো, আজই, আজই তো দিন ঠিক হবে গো। বাতারে পিরিতির ফুল ফুটে, বাতারে পিরিতির ফুল ফুটে। ওরে চম্পা, তুই এখনো নাচ করছিস? আর ওদিকে সৃষ্টির কাজ পড়ে আছে, যা 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 শিগগির কাজ করে নে। আমি চলি গো সুহাসিনী দিদি, ওবলা আমার দেরি হবে আসতে। হ্যাঁ হ্যাঁ, দেরি করেই এসো। ওই তো বুয়া এসে গেছে। হ্যাঁ রে বুয়া, আজ এত দেরি হলো কেন? হবে না হবে না, এখানে চুয়ার বিয়ে কিছুতেই হবে না। তুমি কেমন মা, এত করে বারণ করলুম, তাও তুমি চুয়াকে দেখাতে রাজি হয়ে গেলে? রাজি না হয়ে কি করব, দাদা ভাই সম্বন্ধ এনেছে, যদি না বলি তাহলে দুঃখ পাবে না? কে বলেছিল সম্বন্ধ আনতে? তুমি তাও তো মেজাজ দেখাচ্ছিস কেন বলতো? সব সময় খ্যাক খ্যাক করা স্বভাব, একটু ভালো করে কথা বলতে পারিস না? চুয়াকে কি জিজ্ঞেস করেছিলে মা, ওকে দেখতে আসায় ওর আপত্তি আছে কি না? বলেছিলাম তো, ও তো শুনে মুচকি মুচকি হাসতে লাগলো, তা
তাহলে কি বুঝবে, রাজি না অরাজি? ওই তো তোমার এক ন্যাকা মেয়ে হয়েছে, সবেতেই হাসি, অত হেসে কি হবে? হাসবে না তো কি তোমার মতো সবসময় চড়বড় করবে? তোর শ্বশুর শাশুড়ি যে তোকে কি করে সহ্য করে জানি নে বাপু। যেমন করে তোমরা এতকাল সহ্য করেছো তেমন করে ওনারাও আমাকে সহ্য করেন। ধন্যি বটে তোর বাক্যি, এবার বচনটা বন্ধ করে আমায় উদ্ধার করো, ওনাদের আসার সময় হলো। হোয়াট? মানে দাদা ভাই বলছিল যে প্রথমে বাড়ির মেয়েরা আসবে, পরে বাড়ির পুরুষেরা মানে গুরুজনেরা, তারপর ছেলে আর তার বন্ধুরা। আর তোমাকে তো আমার সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখতে ইচ্ছে করছে। তুই একটু নড়াচড়াটা বন্ধ করে বস, তারপর সব বলছি। কি করে নড়াচড়া বন্ধ করব? আমার তো মাথা থেকে পা পর্যন্ত রিরি করে জ্বলছে, রক্ত টকবক করছে। হ্যাঁ, সে তো যাবে থেকে জন্মেছিস তবে থেকেই টকবক করছে, একটু বস। শোন বুয়া, শোন, ছেলের মা বলে দিয়েছিল বাড়িতে যেন কোনো পুরুষ না থাকে। কি মানে? পুরুষেরা সামনে থাকলে ওদের কথা বলতে অসুবিধে হবে তাই। বাবা বাবা বা, এই শাশুড়িকে তো আমার পেন নাম করতে ইচ্ছে করছে। দাঁড়াও না, আগে সামনে পাই তারপর। খবরদার বলছি বুয়া, তুই কিচ্ছু বলবি না, তোর যা মুখ তোর কথা শুনলেই ওরা চলে যাবে। ভালোই হবে, আপদ বিদে হবে। হ্যাঁ, যে বাড়িতে শাশুড়ি পার্টি করে সে বাড়িতে বউয়ের মুখ এমনি হয়। শাশুড়ি পার্টি করেন তো তোমার কি? উনি ওনার মতো থাকেন আর আমি আমার মতো থাকি। একবার দেখো তো চুয়া রেডি হয়েছে কিনা, যাও যাও। হ্যাঁ আমি যাচ্ছি, দেখিস ওনারা এসে পড়লে যেন উল্টো পাল্টা কিছু বলিস নি। দয়া করে মুখটা বন্ধ রেখো, আমি যাচ্ছি। মুখ বন্ধ রাখবো না, ছাই রাখবো, আসুক তো আগে, তারপর দেখছি কি করা যায়। এত বড় আসপর্ধা, বলে কিনা তিনবার দেখবো, দেখাচ্ছি। তোমাদের যদি টাইট দিতে না পারি তো আমার নামই তেজস্বিনী গুহ ঠাকুরতা নয়। বাদে আবার দি, আমি বাড়ি চলে যাচ্ছি, তুমি কিন্তু মামিকে বলে দিও। দাঁড়া দাঁড়া দাঁড়া, অমন হঠাৎ করে কোথায় যাচ্ছিস রে? বাড়িতে লোক আসবে। আরে আমার বাড়িতে তো লোক আসবে, স্পেশাল। তা বলে চুয়াকে দেখতে আসবে জেনেও তুই চলে যাচ্ছিস? এত কি স্পেশাল ব্যাপার রে? কেন গো, আমরা কি মানুষ নই? আমাদের কি স্পেশাল বলে কিচ্ছু হতে পারে না? চুয়া দিদি সাজতে পারে আর আমরা বুঝি সাজতে পারি না? না কেন গো, আমরা গরিব বলে লোকের বাড়ি কাজ করি বলে। আরে বাবা, চুয়াকে তো আর দেখতে আসবে। আমাকেও তো আজ দেখতে আসবে, তাই তো বলিস কি? তোকে দেখতে আসবে কি রে? কেন, তোমার বোনকে যদি দেখতে আসতে পারে আমাকে এই ব্যাপারে না কেন? দুজনেই মেয়ে, দুজনে মানুষ। বাপরে বাপ, তোর কি কথা হয়েছে রে? তুই তো এমন ছিলি না রে চম্পা। আসলে বাবা মা চুয়া সবাই শান্ত, কেউ কিচ্ছু বলে না তোকে, তাই তোর এত কথা। কে শেখালো রে এত কথা, কে শেখালো? তোমার শাশুড়ি। হ্যাঁ হ্যাঁ, আবার কি? হ্যাঁ, আরে সত্যি তোমার শাশুড়ির কাছে সব শিখেছি, বুঝেছো? একদিন আমাদের পাশের বলকে না, উনি মিটিং করতে এসেছিলেন। হাই মিটিং? আরে আমাদের পাশের বলকে। কি বলো? আরে যেমন এই যে এফডি বলক, এপি বলক, জিসি বলক আছে না? ও ব্লক, তাই বল। হ্যাঁ গো, তাই তাই। মাই খাতে না তোমার শাশুড়ি এমন বলছিল যে আমরা সবাই একেবারে কেঁদে ফেলেছি গো। বলছিল কি জানো, আমরা সবাই মানুষ, অর্থাৎ মেয়ে ছেলে কিচ্ছু না, সবার উপরে মানুষই হলো সত্যি, তার উপরে কিচ্ছু নেই। এসব শুনে না আমারও চিৎকার করে বলতে ইচ্ছে করছিল যে একদম চুপ, যা তুই এখান থেকে যা। ও মা, চম্পা চলে যাবে কি রে? এক্ষুনি এত লোকজন আসবে। ওর বাড়িতে তো লোক আসবে মা। সে আবার কি, আমাদের বাড়িতে লোক আসবে বলে ওর বাড়িতেও আসবে? কেন, চুয়া দিদিকে দেখতে আসতে পারে আর আমাকে বুঝি দেখতে আসতে পারে নে? তার মানে আমার রাজ্যের থালা বাসন পড়বে, সেসব ধোবে কে? কেন, তুমি আর তোমার দুই মেয়ে, তোমরা তো সবাই বড় গো। বলি ওরা পারবে না? না, আমি তো তোমাদের সবার চেয়ে ছোট আর আমি সব পারবো, তাই না? কেন গো, আমরা গরিব বলে। এ বাবা, এ কি কাণ্ড, তুই এত কথা কার কাছে শিখলি রে? তোমার বেয়ানের কাছ থেকে গো, তোমার বেয়ানের কাছ থেকে। আমার শাশুড়ির মিটিংয়ে গিয়ে এসব শিখেছি। ও তাই, সেই জন্যই এত কথা, তাই তো ভাবি এত কথা চম্পা শিখলো কি করে, ওই পার্টি করা মহিলা শিখিয়েছেন। মা,
নো পরনিন্দা, আমার শাশুড়ি সম্পর্কে তুমি কিচ্ছু বলবে না। এই চম্পা যা যা বাড়ি গিয়ে খুব ভালো করে সাজগোজ কর, যা। এই চম্পা দাঁড়া দাঁড়া এদিকে আয়। আমার কি জিজ্ঞেস করবে, দেখছো আমার দেরি হয়ে যাচ্ছে। বলছো ওই ছেলেটা কে রে? কোন ছেলে? আরে বাবা, যার সঙ্গে তার বিয়ে হবে। কে বলবে আমার সাথে বিয়ে হবে তুমি জানোনি নাকি? ওই তো গলির মোড়ে যে চায়ের দোকান আছে। কোথায় দোকান? আরে ওই তো তোমাদের ওই যে রাস্তার মুখে যে সাজা গোজার দোকান আছে না, আরে যে দোকানটায় মেয়েরা চুল কাটে বুড়ু বেলাক করে, তারই পাশে। আরে ওটা তো বুম্বার দোকান। হ্যাঁ রে, ওই বুম্বাটাই বল নাকি? বুম্বা মানে ওই যে ছোড়াটা দোকানে বসে থাকে, কাঁধ অব্দি চুল, মাঝে মাঝে আবার পনিটেলও করে, ওইটাই বল। এমন করে কেন বলছে গা? চায়ের দোকান আছে বলে কি তোর সাজতে ইচ্ছে করে না নাকি? সাজতে সবারই ইচ্ছে করে মামি, সে গরিবই বলো আর বড় লোকই বলো। হ্যাঁ বাপরে, আমি তোকে বলেছি তুমি যখন বুম্বাদার ভক্ত, আবার তোমার নামও যখন বুম্বা, তখন তোমার ভালো নামটা না পাল্টে দাও। ওসব নেতাই চরণ পেতাই চরণ চলবে না, নাম পাল্টে তুমি প্রসেনজিৎ করে দাও। ওর আসল নাম নিতাই চরণ? হ্যাঁ গো হ্যাঁ, ওরা তো বোস্টম, তাই ওই নেমাই নেতাই এসব নাম। আরে বুম্বাদাটা কে? এ বাবা তুমি কি গো মামি, বুম্বাদা হলো প্রসেনজিৎ। কোন প্রসেনজিৎ? সিনেমার প্রসেনজিৎ? হ্যাঁ গো হ্যাঁ। ও মা, তাকে দাদা বলছিস কেন? তুই চিনিস নাকি? ও মা, তোমাদের কচকচানি তো সহ্য হচ্ছে না। ওকে এবার ছাড়ো তো ছাড়ো। এই চম্পা চম্পা তুই যা এখান থেকে। অত রাত কিন্তু ভালো না বাদ্দি, মানুষকে মানুষ বলে বাবা হয়েছে। তোমার শাশুড়ি তো বলেছে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। হ্যাঁ যাবি? আচ্ছা বাবা আচ্ছা যাচ্ছি। ও মামি, আবার কি হলো? আরে একটা কথা বলতেই তো আমি ভুলে গিয়েছিলাম। কি কথা? তাড়াতাড়ি বলতো বল। আরে এবার থেকে না শনিবার শনিবার আমি কাজ করতে পারবো না। কেন রে, বাড়ির উপোস করছিস নাকি? আরে না গো না, ওসব উপোস টুপোস কিছু নয়। শনিবার শনিবার না আমি নাচ শিখতে যাব। কি শিখতে যাবে? নাচ গো নাচ। হ্যাঁ টিভিতে দেখায় না জোড়ায় জোড়ায় নাচছে, জানো তো ফার্স্ট হলে না অনেক টাকা দেয়, সেই জন্যই তো আমি নাচে ক্লাসে ভর্তি হয়েছি। মিস ইন্দু কি বলেছে জানো, আমি খুব সুন্দর ভালো নাচতে পারবো। যা, যেটুকু স্বপ্নাসের বাকি ছিল সেটাও হয়ে গেল। তোর বর ওই বোম্বা দাও নাচ শিখবে। বোম্বা দাও কেন হবে গো, শুধু বোম্বা? না না না, ও বলেছে ও সব পারবে না, বলেছে আমার দ্বারা এসব হবেই না। হ্যাঁ বাঁচা গেছে, এরপর কর্তা গিন্নি একসঙ্গে নাচতে আরম্ভ করলেই তো হয়েছে আর কি। হ্যাঁ বড়দি, তুমি কিছু বললে নাকি? না 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 কিছু বলিনি, তুই এবার যা তো। যাচ্ছি যাচ্ছি গো যাচ্ছি। ও বড়দিদি, এ দেখো গো তোমাদের মেয়ে দেখে পার্টি এসে গেছে, ডাকবো? হ্যাঁ হ্যাঁ শিগগির ডাক। উফ, তোকে নিয়ে আর পারি না রে বাবা। এই যে আসুন আসুন আসুন, এই না তোমাদের পার্টি, তোমরা বুঝেন না, আমি চললুম, কাল ঠিক সময় এসে কাজ করো, চিন্তা করনি। আসুন আসুন আসুন, বসুন দিদি। আর সবাই কই, আপনারা মোটে তিনজন? দাঁড়ান, আগে তিনজনের দেখে পছন্দ হোক তবে তো অন্যরা আসবে। হ্যাঁ তো, আমার বেলাতেও তো তাই হয়েছিল, সাতবার দেখেছিলেন, তাই না মা? আপনি? ওটি আমার বড় বৌমা, এই দু বছর হলো বিয়ে হয়েছে, আর এটি আমার ছোট জা। নমস্কার দিদি। হ্যাঁ দিদি নমস্কার নমস্কার। আপনার কটি ছেলে? চারটি, মেজটির জন্য এসেছি, তারপর কেড়েমে কেড়েমে আরো দুই ছেলের হবে। কেড়েমে কেড়েমে মানে? আহ বুয়া, ক্রেমে ক্রেমে মানে ক্রমে ক্রমে, মানে পর পর। বুঝেছি বুঝেছি। এটাই কি পাত্রী? না না, এ তো আমার বড় মেয়ে, ওর বিয়ে হয়ে গেছে। ও মা, বিয়ে হলা মেয়ে? এ বাবা, দেখে তো বোঝাই যায় না, তাই না মা? ও কাকিমা দেখো, সাকা নেই সিঁদুর নেই, একটা হাত তো কালি, কেন ভাই এরম ধরা কেন? আমি ওরম ধরাই পছন্দ করি, আর আমার শাশুড়িও তাই। সে কি কাণ্ড, সর্বা মানুষের হাত খালি, কি অলক্ষণের কথা! একটা ছোট মেয়েকে তাই বড়টির মতো? না না দিদি, ও অমন নয়, ও একটু সাজতে ভালোবাসে, তাই ও সাজছে।
অনেক টাইম লাগবে। রংটি কি একটু চাপার দিকে? একটু নয় অনেকটা। আহ বুয়া তুই একটু থাম না। না না দিদি, আমার ছোট মেয়ে বেশ ফর্সা। তাই বলুন, চাপা জানলে আমরা আসতুক না। হ্যাঁ, কালো কুলো মেয়ে আমাদের বাড়িতে চলবে না বাপু। আপনার দাদা তো বললেন মেয়ে ফর্সা, ছেলে চাপা মেয়েও চাপা, কেড়েমি কেড়েমি ছেলে পিলেরাও তো চাপাই হবে, তাই না? আপনি কি বলেন? আমি আর কি বলবো দিদি, আমার বেলায় তো তাই হয়েছিল। ছ মাস টানা পেয়ার লেবলি মেখে তবে রংটা আমার একটু ইয়ে মতন হয়েছে, তা না হলে আমার রংটা একটু নরম মতন ছিল। এখন শক্ত হয়েছে? বুয়া তুই যা তো চুয়াকে ডেকে নিয়ে আয়। আপনার মেয়ের নাম বুঝি চুয়া? এ আবার কেমন নাম? আপনার বড় মেয়েটি খুব টরটরে। টরটরে মানে? মানে বড্ড কথা বলে। আমার শাওরি তো আবার ওসব একদম পছন্দ করে না। না মা একটু শান্ত শান্ত মেয়ে পছন্দ করে, ঠিক আমার মতো, তাই না মা? তাই না কাকিমা? হ্যাঁ তাই তো। নেরুকে চেনেন না? সেই তো বর মাসিমা মানে পাত্র, যখন জন্মেছিল তখন একদম নেড়া ছিল, তাই ও না নেড়ু। আর এখন? এখনো কি নেড়া? তাহলে তো খুব অসুবিধে। না 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 না, তা না, তবে ও একটু নেড়া হতে ভালোবাসে, মাঝে মাঝে নেড়া হয়ে যাও। কি সর্বনাশ, বিয়ের সময় নেড়া থাকলে তো মহা ঝামেলা, আমার মেয়ে আবার তা নাও পছন্দ করতে পারে। ও মা, মেয়ের আবার পছন্দ কি? বর যদি চুল রাখতে চায় রাখবে, না রাখতে চায় রাখবে না, তাই না মা? কি বলো কাকিমা? ঠিকই তো, মেয়ের আবার পছন্দ কিসের? ওই তো, ওরা এসে গেছে। আয় 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 চুয়া আয়, এসো মা এসো, বসো আমার সামনেই বসো। বাবা এ তো খুব সাজা সেজেছে। বাপরে, বিকেল বেলা বাড়ির ভিতরে জাদুসি পরে এসেছো, আর কত গয়না, গরম লাগবে তো ভাই। আপনি সিরিয়াল দেখেন? সিরিয়াল ভীষণ দেখি, আমি মা কাকিমা তিনজনে সন্ধে সাতটায় বসি, রাত আটটায় উঠি, হিন্দি দেখি না ভাই, একদম বুঝতেই পারি না। হিন্দি না বোঝার তো কিছু নেই ভাই, সবই তো একই রকম, সবই তো সেই একই শাশুড়ি বৌমার গল্প, সবই তো সেই একই রকম সাজগোজ। এ কিছু তুই এরকম করে কথা বলছিস কেন? আপনার ছোট কন্যাটিও তো বেশ পর পরে একবারে বকেশ্বরী দিদিটিরই মতো। মাসিমা, ওর নাম বকেশ্বরী নয়, ওর নাম বিজয়িনী, আর আমার নাম তেজস্বিনী। ম্যা গো ম্যা, এ কেমন ধারা না? তেজস্বিনী এবার কেমন নাম মা? তার ডাক নাম বুঝি তেজি, তার ছোটটির নাম কি বেজি? কি যে বলেন কাকিমা। আচ্ছা মা, একটা কুইজের উত্তর দিন তো। তুমি কিছু করতে বলুন না মা, তেজি কে? বলুন বলুন, তেজি কার নাম? তেজি আমি কি করে বলবো, আমিও জানি না, তেজি আবার কি? এ বাবা, কেউ বলতে পারছে না। আরে বাবা, অমিতাভের মা। অমিতাভ আবার কে? এ মা, বচ্চন গো বচ্চন। আপনি অমিতাভ বচ্চনের নামও ভুলে যাচ্ছেন, অমিতাভের মায়ের নাম তো তেজি, তাই না ভাই? কি জানি, তুমি থামো দেখে নি, কথা নেই বাতারা নেই, কোথা থেকে অমিতাভ বচ্চন কে এনে ফেললে? হ্যাঁ এনে ফেললে। আপনার ছেলের নাম কি? কোন ছেলে? যিনি আমাকে বিয়ে করবে। আহ চুয়া, তুইও কি দিদির মতো কথা বলছিস? ও কি মা, ওকে থামাচ্ছ কেন? ঠিকই তো করেছে বাপু তোমার মা, যাকে দেখতে আইছি সে আবার কথা বলবে কি? তাই তো, সে আবার কথা বলবে কি? আমি তো তাই করেছিলুম, তাই না মা? একদম মুখ বন্ধ করে বসেছিলুম। কেন, দাঁতে প্রবলেম ছিল? মানে দাঁতে ব্যথা?
চুয়া একটু থাম না। ওকে বারবার থামাচ্ছ কেন মা? ওরও তো কিছু জিজ্ঞেস করা থাকতে পারে না। হে আবার কি, আপনার বাড়ির সবই যেন কেমন উল্টো ধারা। মেয়ে দেখতে এসেছি আমরা, কথা তো আমরা বলবো। আপনারা তো এখন আপনাদের ছেলের নামই বললেন না। ও মা, ছেলেদের নাম সেটা এক্ষুনি বলতে পারি ভাই, বড়টা বলবো না, মার সামনে আছেন তো তাই। মেজ নেড়ু, সেজ ফেলটু, আর ছোট পটাই। পাত্র কোনজন? নেড়ু, নেড়ুই হলো পাত্র, মানে তোমার বর। নেড়ু পাত্র? হ্যাঁ, ছোটবেলা থেকে একটু নেড়া নেড়া বাপ, ওই জন্যই তোর নাম নেড়ু। বাবা ভাবি যেন কেমন শিহরণ জাগে, নেহরু। ওরে তুই একটু চুপ কর তো, বড় মেয়েটি বড্ড বেশি কথা বলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি সব কথা। আমার নাম বিজয়িনী, ডাক নাম চুয়া, এমএ পাস করেছি শব্দ। ও বাবা, এমএ পাস, সে তো বড্ড বেশি হয়ে গেল তাই না মা? কেন, তোমার দেওর কি পাস? আমাদের বাড়িতে তো সব হাই সেকেন্ডারি। ভালো করে শুনে রাখো মা, সব হাই সেকেন্ডারি। হ্যাঁ, আমার বাড়িতে সব 12 ক্লাস, তারপরে ব্যবসা, শুধু শুধু বেঁচে নেকা পাড়া করে সময় নষ্ট করা আমার কথা পছন্দ করেনি। মানে চাকরি তো কেউ করবে না, বাড়ির ব্যবসা করবে, অত নেকা পাড়ায় কোনো দরকার নেই। পড়তে লিখতে জানলেই হলো, একদম ঠিক কথা। আমাদের বাড়ির ছেলেরা আবার মেয়েদের বেশি নেকা পাড়া করা পছন্দ করে না, বলে যত বেশি নেকা পাড়া তত বেশি কথা। ঠিক আমার মতো তাই না? আমি তো আবার দুটোতে এমএ। সর্বনাশ, এত নেকা পাড়া শেখানোর জন্যই আপনার মেয়ের এত কথা, সবসময় বেগর বাই যাচ্ছে। না না, এ আমাদের চলবে না, এমএ তো চলবেই না মা। দেখি নেড়ুর সঙ্গে কথা বলে, ও যদি বলে তাহলে কেড়েমে কেড়েমে সবাই দেখতে আসে। না, কেউ আসবে না। ও মা, আপনি একবার এদিক বানে আসুন না। তোমার আবার কি হলো, চেঁচিয়ে উঠলে কেন? বাথরুম পেয়েছে নাকি? এই এক জ্বালা, যেখানে যাবে সেখানেই বাথরুম। ওমা না, বাথরুম পাইনি, আপনি তো আসুন না, এদিক পানে একটু আসুন না। কি হলো? ওই যে চুয়া বলে মেয়েটা, যে না আমি ওর দিকে তাকাচ্ছি, অমনি আমাকে জিভ ব্যাঙাচ্ছে। সে কি কো, আমি তো দেখতে পাইনি, আমিও দেখতে পাইনি। সব সময় করছে না গো, মাঝে মাঝে করছে, এ তো ভালো লোক নয় মা, তার চেয়ে আমরা বরং চলেই যাই। সেই ভালো। বাবা, এ পাগল মেয়ে নিয়ে গিয়ে কি মরবো নাকি? এই ছোট চলে যাই। এ মেয়ে যে পাগল, চলো চলো। সেই ভালো, পাগল মেয়ে নিয়ে যাওয়া দরকার। আচ্ছা দিদি, আমি এবার আসি। ও মা, সে কি চলে যাবেন কেন? এখনো তো কোনো কথাই হলো না, কিছু খাওয়া দাওয়াও হলো না। না 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 না, আমরা কিছু খাবো না, আমাদের উপোস। শুক্রবার না সন্তোষী মা আছে, বাড়ির সব মেয়েরা করে। ও বাবা, উপোস? আমার বোন তো আবার ওই উপোস টুপোস একদমই করতে পারে না। ও মা, ওই দেখো আবার বললো। কি আবার? আপনার ছোট মেয়ে এই আশা ইস্তক আমার বড় বউকে জিভ ভেঙাচ্ছে। জিভ ভেঙাচ্ছে? সে আবার কি? যেই না ওর দিকে তাকাচ্ছি, টুক করে জিভ বার করে দেখাচ্ছে। আপনারা কি বলছেন বলুন তো, আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না। ছি 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 ছি, এসব কি অন্যায় কথাবার্তা! এত বড় মেয়ে আবার জিভ দেখাবে কি? ছি মা, ওরকম করো না, আমার অভ্যেসটা লুকিও না। শেষে নেড়ুর সামনে যদি জিভ দেখিয়ে ফেলি? না না, নেড়ুর আসার কোনো দরকার নেই, ও যার আগে শেষকালে। মা এখন চলুন না, চলুন মা, ও কাকি মা, চলুন না। হ্যাঁ, এসব পাগল ছাগলের ব্যাপার, বাড়ি চলো দিদি। চল চল, এতক্ষণে যা বুঝলো তাতে আপনার মেয়েকে আমাদের কারোর পছন্দ নয়। পাগল গুছিয়ে দিচ্ছিলেন, এত বড় মেয়ে জিভবে নয়, বাপের জন্মে শুনিনি। এই এই, ও মা, ওই আমার। তা তুমি বাবার বার ওর দিকে তাকাচ্ছ কেন? আচ্ছা নেকা মেয়ে বাবা, চলো চলো চলো, আমরা আসছি।
আমরা আসছি চলো। শুনুন, মেয়ে দুটিকে একটু শিখতে দেবেন, একবারে পাতি পেলা যায় না। আর একটা কথা, আপনার দাদাকে বলবেন যেন আমার সঙ্গে দেখা করেন। মাস্টারমশাই পিঠে পিঠে এত বদ বুদ্ধি, পাগল বাগনিকে আমার নেড়ুর গাড়ে চাপিয়ে দিচ্ছিল। খবরদার, খবরদার ওর পানে তাকাবে না। চলো চলো যত সব, এই চল চল চলো চলো। হে ভগবান, হে ঠাকুর, আমি আর পারি না এদের নিয়ে। এই কি মা, তুমি চলে যাচ্ছ কেন? বসো বসো। চুপ, আর একটা কথাও বলবে না। দুই বোন মিলে অনেক কথা বলেছো, অনেক অসভ্যতা করেছো, আমার আর কিচ্ছু শোনার দরকার নেই। ব্যাপারটা এত সিরিয়াসলি নিচ্ছো কেন মা? টেক ইট ইজি। আরে তোমার জামাই তো চুয়ার জন্য একটা সম্বন্ধ ঠিক করেই রেখেছে। বলি পাত্রটিকে? ক্যাংলার ভাই প্যাংলা। মানে প্যাংলা আবার কি নাম? আমার বোন ক্যাংলা আর তার ভাই প্যাংলা। হে ভগবান, এটা একটা পাত্র হলো? কেন, বাবার তো পছন্দ মা। ও, বাপের সঙ্গে অলরেডি গুজুর গুজুর হয়ে গেছে। বাহ বাহ, তবে আর আমাকে কি দরকার? ঠিক আছে, সুজনকে বলে দি। ওরে তুই আর আসিস না, আমার মার তোকে একদম পছন্দ নয়। আচ্ছা, তোমাকে ঢং করতে হবে না। তা তুমিও কি তোমার দিদির মতো বরকে তুই বলবি? সে তো বলবেই, আমার দেওর তো ওর বন্ধু, আর বন্ধুকে তো তুই বলবে। বন্ধু আর বরে কোনো তফাত রইল না? এ কেমন বর! এ হলো বর বর। ছি 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 ছি, একটু লজ্জা শরম নেই গো, এই বাপের আদরে আদরে দুই বোনের সর্বনাশ হয়ে গেল। ও মা মা, ঠিক আছে তোমরা যা করবার করো, আমি ভেতরে যাচ্ছি। কেন, ভেতরে যাবে কেন মা? এখানে বসো না, আমার এখন খুব কান্না পাচ্ছে। মা ও মা মা, এত তাড়াতাড়ি কেন তোরা বড় হয়ে গেলি রে? এই তো সেদিনও চুয়া এতটুকু ছিল, এর মধ্যে এত বড় হয়ে গেল, এত তাড়াতাড়ি ওকে ছাড়তে হবে কেন? চুয়া শুদ্ধ চলে গেলে কি করে থাকবো আমরা দুজন? বড় হয়ে গেছি মা, এই তো ছোটবেলার মতো বলছি, এটা আমার মা। কখনো না, এটা আমার মা। মারবো কিন্তু চুয়া বলছি, এটা আমার মা। কখনো না, এটা আমার মা। এবার কিন্তু আমি কেঁদে ফেলবো, আমিও কেঁদে ফেলবো। মা, কাউকে কাঁদতে হবে না, আমি বলছি আমি দুজনেরই মা, আমি চুয়া আর বুয়া দুটো লক্ষ্মী সোনামের মা। আর আর কি আর? ক্যাংলা আর প্যাংলা শাশুড়ি। চুপ! আমরা শেষ করলাম আমাদের নাটক সুহাসিনীর মেয়েরা। আমাদের সোনাত্তরীর সদস্যদের সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি। চুয়ার ভূমিকায় অভিনয় করলেন শক্তি ঘোষ। তারপরে বুয়া, বুয়ার ভূমিকায় পাপিয়া কুণ্ডু। তারপরে মা সুহাসিনী, সুহাসিনীর ভূমিকায় মৃদুলা সান্যাল। বৌমা, বৌমার ভূমিকায় চিত্রা ভট্টাচার্য। শাশুড়ি মা, তার ভূমিকায় অভিনয় করলেন সোনাত্তরীর বর্ষিয়ান সদস্যা তনুশ্রী বিশ্বাস। তার সঙ্গে রয়েছে ছোট জা, অভিনয় করলেন শিউলি ব্যানার্জি। এখানে অভিনয় করলেন রাধামাসির ভূমিকায় শিবানী দাস। আমি চম্পা এবং নাটকটি পরিচালনা করলাম পিউ চট্টোপাধ্যায়। বাজলো তোমার বেণু। পূজোর এই সময়ে আমরা ঠাকুর দেখতে দেখতে একটু আড্ডাও মেরে নিই। আমার সঙ্গে আজকে দুজন অতিথি স্টুডিওতে এসেছেন। আমার ডান দিকে রয়েছেন মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায়, উনি কুমুদরঞ্জন মল্লিকের নাতনি। আমার বাঁদিকে রয়েছেন শ্রাবন্তী রায়, বিশিষ্ট কবি, সমাজসেবী, এবং যিনি সোশ্যাল মিডিয়াতে দেবী রায় মুখার্জি নামেও অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি। আচ্ছা মহাশ্বেতা দি, তোমার সঙ্গে একটু আগে কথা বলে নিই।
এই যে পূজোর মরশুম চলছে, উৎসবের মরশুম চলছে, তো সেখানে দাঁড়িয়ে তোমার একজন মনীষীর উত্তরসূরী হিসেবে কি মনে হয় যে এই উৎসব কি মানুষের সবাইয়ের সঙ্গে যে সংযোগটা আরো দৃঢ় হয়? নিশ্চয়ই বন্ধন দৃঢ় তো করে, কেননা এই দুর্গাপুজো শুধু হিন্দুদের পুজো নয়, হিন্দু মুসলিম সম্প্রদায় যে পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে কত পুজো পরিচালনা করছেন সেটা কিছুদিন আগেই আরো ভালোভাবে আমি জানতে পারলাম। আর পুজোর সম্পর্কে বলতে গেলে আমার আগেই মনে পড়ছে আমাদের কোগ্রাম কবি কুমুদরঞ্জন মল্লিকের যে জন্মভিটে, সেখান সেটা হচ্ছে মা মঙ্গলচণ্ডীর বাম কোণেই ওখানে পড়েছিল, এবং সেটা 51 পীঠের আরেকটি সতীপীঠ, এবং সেখানেও এইরকম ভীষণ ধুমধাম সহকারে পুজো হয়। মা মঙ্গলচণ্ডী আছেন ওখানে খুব জাগ্রত, এবং সেখানে নরনারায়ণের সেবা করা হয়। পুজো বলতেই আমার সেই গ্রামের সেই দৃশ্য মনে পড়ে, সেই মা মঙ্গলচণ্ডীর থান মনে পড়ে, সেই কবি কুমুদরঞ্জনের জন্মভিটে মনে পড়ে, সেই উঠোনে বরদাদু সবাইকে তদারকি করে খাওয়াচ্ছেন, সমস্ত গ্রামের মানুষকে পোশাক দিচ্ছেন, এই সুন্দর পুজোর ছবিটাই আমার চোখে ভেসে ওঠে। খুব ভালো লাগা একটা বিষয় আমরা জানতে পারলাম। আমি আসি এবারে সামন্তীদির কাছে। আচ্ছা, আপনার সম্বন্ধে আমরা যেটুকু জানি যে আপনি প্রায় 11 বছর ধরে নিজ উদ্যোগে রক্তদান শিবির করেন, তো আজকে এই উৎসবের মরশুমেও রক্তদানও একটা উৎসবে পরিণত হয়েছে, কারণ আমরা জানি যে রক্তদান মানে জীবনদান। তো আপনি এটা শুরু করলেন কেন, বা আপনার লক্ষ্যটা কী ছিল? আসলে রক্তদানটা শুরু ঠিক কবে থেকে হয়েছিল বলতে পারবো না, মানে আমার অজ্ঞান অবস্থা থেকেই বলা যায়, কারণ আমার বাবা মানে প্রচুর রক্তদান করেছেন। তো বাবা রেলে যেহেতু সার্ভিস করতেন, তো সেখান থেকে তাদের ওখানে রক্তদান, আমি খুব ছোট থেকেই বাবার হাত ধরে যেতাম, এবং সেখান থেকেই আমার উদ্যোগ শুরু হয়েছিল। ওখানেই প্রথম আমি রক্তদানের সঞ্চালনা করতাম, আপনি এখানে আসুন, আপনাকে এখানে ডাকা হচ্ছে, এরকমভাবে যেরকম বাচ্চারা করে। ওইখান থেকেই হতে হতে হঠাৎ করেই যখন আমার 18 বছর বয়স হলো, বাবা আমাকে সঙ্গে নিয়ে গিয়ে একসাথে আমি আর বাবা তাদের অফিসে মানে রেল দ্বারা পরিচালিত যে রক্তদান শিবির হয়, তো সেখানে আমি রক্তদান করেছিলাম, এবং সেইখান থেকেই শুরু। এবং পরবর্তীকালে 2023-এ 11 বছর পূর্ণ হলো আমাদের রক্তদান শিবির, সেটা নিজের উদ্যোগে এবং বাবার অনুপ্রেরণায়, এবং অবশ্যই আমার দাদা ডাক্তার অশোক ভট্টাচার্য এবং আমার মা, এদের যৌথ উদ্যোগ তো আছেই, এবং অবশ্যই যারা রক্তদান করেন সেই সমস্ত মানুষদের সহায়তায়, অর্থাৎ সহায়তা বলতে যারা এসে রক্ত দেন, রক্তদাতা ছাড়া তো রক্ত গ্রহণ হবে না, তো সেইখানে আমার শুরু। এবারে 11 বছর কমপ্লিট হলো। রক্তদানটা আমার কাছে অনেকটা মানে দুর্গাপুজো বা অন্যান্য যে সমস্ত পুজোয় আমরা আনন্দ করি, আমার কাছে রক্তদানটা ঠিক সেই রকমই একটা আনন্দের মতো। খুব একটা ভালো উদ্যোগ, এবং সমাজের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা সেটা অবশ্যই সাধুবাদ আপনাকে জানাই। আচ্ছা, আমরা এবারে একটু সাংস্কৃতিক অংশে আসি। আমরা তো জানি যে পুজো আসছে মানেই একটু উৎসব মজা, তো চলুন না আমরা একটু মজায় ছড়ার মাধ্যমে একটু ঘুরে আসি এক দম্পতির বাড়িতে। আজকে আমরা একটি ছোট্ট শ্রুতি নাটিকা আপনাদের সামনে পরিবেশন করছি, মধুরেণু সমাপয়েত। শ্রুতিটা লিখেছেন রাজ রায়। শুনছো নাকি, গেলে কোথায়? অফিস থেকে এলাম, 10 মিনিট হয়ে গেল, না চা না জল পেলাম। করো যে কি সারাটা দিন, স্টার জলসাই দেখো, বরটা এসে বসে আছে, একটু খেয়াল রাখো। ঘুমাচ্ছিলাম বুঝলে সোনা, তেলটা দিয়ে নাকে, ঘুম ভেঙে উঠে এলাম মিষ্টি তোমার ডাকে। বলতে পারো সারাটা দিন এমনি বসে থাকি, রাজ্যের সব ফেলে রেখে স্টার জলসা দেখি, সকালবেলা বেরিয়ে যাও রথে ফেরো ঘরে, খোঁজ কি রাখো সারাদিনের কাজ এত কে করে। ভোর থেকে সেই উঠে কখন শুরু হয় যে পালা, ঘরে দুটো হনুমান তাদের হাজার জানা, রান্না বান্না দোকান বাজার সবার আসা যাওয়া, রাতে সবার মশারি খাটাই, ডেঙ্গু তো এক জ্বালা, ঘর দোর সব পরিষ্কার রাখো, জমা জলে নজর, এসব জলে মশার লার্ভা ফেললেও কি হয় কদ। কাজ তো তুমি একাই করো, আমি ঘুরে আসি,
সকালবেলা বেরিয়ে পড়ি, পার্কে গিয়ে বসি, আড্ডা মারি, মুভি দেখি, লাঞ্চে বিরিয়ানি, মাসের শেষে গাছ নাড়িয়ে টাকা ঘরে আনি, ট্রেনে বাসে বাদুর ঝোলা, তাতেই নাজে হাল, ঘেমে নিয়ে ঘরে ফিরে খাও বইয়ের গাল। বউ কিছুই বলতে গেলে হবেই তো মানহানি, এই যদি মা বলতো তবে হয়ে যেত বানি। এই তো এই তো, এবার পথে এসো, আসল কথা বলো, ভাবছো আমি বুঝি নাকি? কার ভাবনায় চলো? ভাবনা করার সময় কোথায়? করি যে ঝিয়ের কাজ, পান থেকে চুন খুশলে তো পড়বে মাথায় বাজ, মায়ের কথাই একটুতে জ্বালা ধরে যাবে। বউ ও তো পরের মেয়ে, তার কথা কে ভাবে? ভাবি না তো, বেশ ভাবি না, কার জন্য খাটি, বাদ দাও গে, ভাল লাগে না রোজ ঝগড়া ঝাঁটি। ঝগড়া তো আমি করি, তুমি তো সাধুলো, বাজারে তো সুনাম আছে, আর কিছু না হোক, অফিস আছে, আড্ডা আছে, আর সঙ্গে আছে তাস, হাজার একটা মেয়ে বন্ধু, আর আমার সর্বনাশ। হাজার একটা? হায় ভগবান, একটাও নেই মোটে, তোমার মতো এক পিস তো আমার কপালে জোটে, তার সাথে শাশুড়ি আর হিড়িম্বাই শালি, আরে আমার হলুদ দিল, জীবন হলো কালি। ও কি হলো, ও কি হলো, কাঁদছো নাকি? আরে করছিলাম তো জোক। আচ্ছা ছাড়ো ওসব কথা, মোছো এবার চোখ, মাইগ্রেনটা খুব বেড়েছে, জ্বালাচ্ছে খুব, আজ সারাটা দিন তার মধ্যে বড্ড ছিল কাজ। মা আমি বুঝিনি গো, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ওষুধ আনি, আজ যে তোমার ধরবে মাথা কালকে রাতেই জানি, কালকে যখন স্নান করলে তখন কত রাত, অবেলায় ঢেলো না জল, সাইনাসের ধাত, এই চা দেব নাকি কফি নেবে? না, আদা দেব চায়? এই দেখো না পায়েলটা সেই পড়েছি আজ পায়ে। আর সেজো না বুঝলে ম্যাডাম, একই আছো আজও, আজও দেখে ক্যাপলা যে হই যখন তুমি সাজো। আচ্ছা বাবা, যত বাজে কথা, কলেজ দিনের মতো হচ্ছে কি সব, অনেক খেতা বাড়ছে বয়স যত। হ্যাঁ গো, তোমার মনে পড়ে সেই কবেকার কথা, কত কত লিখতে চিঠি, গোছা গোছা পাতা। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে স্কুলের পথে সাইকেলেতে যাওয়া, একসাথে পাশাপাশি প্রথম ফুচকা খাওয়া, চাকরি পেয়ে প্রথম মাসে যেদিন দিলে শাড়ি, কিংবা যখন প্রথমবার গেলাম তোমার বাড়ি, মোবাইল নেই, ফেসবুক নেই, তবু তো হতো দেখা, চিঠিগুলো তবে এখন বড্ড লাগে ন্যাকা। প্রথম প্রথম লিখতে হয় ওসব অনেক কিছু, অকারণ চক্কর মারা, হাঁটা পিছু পিছু, বসেদের মলাই তো তককে তককে ছিল, ভয় হতো এই বুঝি তোমায় তুলে নিল, আর তুমিও ছিল তেমনি ন্যাকা, করতে দাদা দাদা, দেখতে তো ওই ক্যাবলা গণেশ নাম্বার ওয়ান আদা। তুমি এখন উত্তম কুমার, তোমার কেসও জানি, সায় দেখে লাগতো ভালো, হলে পঙ্গ পনি। ওই তো ওই তো, তুমি করতে শুধু, আর কি ছিল কাজ, তোমার দাদার রটানো সব বলে দিলাম আজ, ঈর্ষা ছিল আমার ওপর, ভরতো তোমার কান, সবই জানি বোনের ওপর, আচ্ছা কতই টান। সব কথাতেই তুমি দেখি বাপের বাড়ি টানো, ঘুরে ফিরে শুধুই আমার বোন দাদাকে আনো, তোমার তো একটাই বোন, একলা একেশ্বরী, একটুতে তার নকিয়ে কান না, আসবে বাপের বাড়ি, জ্বালিয়ে খেলো গোষ্ঠী শুদ্ধ, যে যেখানে আছে, হার জুড়বে যেদিন আমি যাবো জুমের কাছে। অতটা সুখ নেই গো আমার, পুরো কপাল পোড়া, এর চাই তো জুটতো বউ, বোবা কালা খোড়া, রূপ না কমই হতো, বুদ্ধিতেও বোকা, আমার শুধু কপাল দেখো, সব কিছুতেই ধোকা। বলবেই তো বলবেই তো, আমি বলেই তোমার এ ঘর করি, সকাল বিকেল কথা শুনে তোমার পায়ে পড়ি, এইসব ছেড়ে একদিন ঠিক যাব কোথাও চলে, সামলিও সব একাই তখন, আগেই দিলাম বলে। ও কি ও কি আবার শুরু করলে যে ফোঁস ফোঁস, আচ্ছা বাবা মেনে নিলাম ছিল আমার দোষ, এবার একটু শান্ত হয়ে বসো দেখি পাশে, এত জল কোত্থেকে যে তোমার চোখে আসে, রাগ করেছো তাই না খুব, বলছো না যে কথা,
হচ্ছে বয়স, একটুতে তাই গরম হয় যে মাথা। মাথার আর দোষ কি বলো, আমারই ভুল, সরি, তুচ্ছ কথায় রেগে গিয়ে কেন এমন করি? তোমার আর দোষ কি আছে, করছো খাটাখাটি, আমি এসে এমন করি দিনটাই হয় মাটি। তুমি হলে বড্ড গোয়ার, বলছি আমার ভুল, ছোট্ট একটা ব্যাপার নিয়ে ছিড়ছো মাথার চুল। তোমারই বা কম কি, যে যা বলবে সেটাই, সারা জীবন উল্টো বলো, বলবো আমি যেটাই। উল্টো বলি, বেশ বলি, করলে কেন বিয়ে, ডিভোর্স দিয়ে দাঁড়াও আবার ছদ্মা তলায় গিয়ে। পাগল নাকি, ন্যাড়া কপাল বেলতলাতে যায়, দিল্লিকে লাড্ডু আবার সাত করে কেউ খায়। আচ্ছা ম্যাডাম, ভুল হয়েছে, এবার করো ক্ষমা, যত তোমার মধুর বচন এখন রাখো জমা। যাই বলো গো, রাখলে তোমায় আজও সুইট লাগে, আজও তেমন লাল হয়ে যাও যেমনি যেতে আগে। কি যে বলো, ভাল লাগে না, বয়সটা তোমার কমছে, পূজোর প্ল্যানটা করেই ফেলি, চাইছে আমার মন যে বেলতলাতে এসেইছে তো সঙ্গে চলতে হবে, কিচ্ছু শুনতে চাই না আমি, মার্কেটিং এ যাব। আচ্ছা চলো, রাত বেড়েছে, সন্ধি এবার খতম করো বাত, ক্যান্ডেল লাইট ডিনার করি, মধুর হোক এ রাত। সঙ্গে এই ছোট্ট সুতিনাটিকা মধুরেণ সমাপয়েতের সমাপ্ত, আমরা আবার আড্ডায় ফিরে আসি। আচ্ছা মাঝখানে আমি একটু বলি, আমার ডান পাশে যিনি বসে আছেন ডাক্তার রজত মোহন রায়, ডাক্তার বললাম মানে বুঝতেই পারছেন উনি প্রফেশনালি ডাক্তার, কিন্তু ওনার একটু ব্যক্তি পরিচয় দিয়ে দিই। ভারত পথিক হিসাবে আমরা যাকে চিনি রাজা রামমোহন রায়, উনি রাজা রামমোহন রায়ের সপ্তম পুরুষ, সেই হিসাবে আজকে আমাদের এই আড্ডায় নারী জাগরণের যে আন্দোলনের জায়গায় একজন ভারত পথিককে আমরা পেয়েছিলাম তারই উত্তরসূরি এবং সপ্তম পুরুষ, তার সঙ্গে বসে আমরা আজকে আড্ডা দিচ্ছি। আমি ওনার কাছে অনুরোধ করব কিছু যদি আপনি এই প্রসঙ্গে বলেন। আসলে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, এই যে প্রণম্য মনীষীরা আছেন, তারা নারী আন্দোলন, নারী মুক্তি আন্দোলন এবং নারীদের সমাজে প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, তাই জন্য আমার দুদিকে দুই নারী দেখতেই পাচ্ছেন। আপনাদের কাছে একটি অনুরোধ, ওই রায়বংশের উত্তরসূরি হিসেবে আমরা যেটা দাবি করছি সব জায়গাতেই, যে আমাদের যোগাযোগ ব্যবস্থা রাধানগর রাজা রামমোহন রায়ের জন্মস্থান সেটি খুবই অনুন্নত, তারকেশ্বর থেকে প্রায় এক ঘন্টা বাসে ওখানে পৌঁছানো যায়, অথচ তারকেশ্বর থেকে আরামবাগ যে লাইন হয়েছে সেখান থেকে একটি মধ্যম স্টেশন মায়াপুর, ওই মায়াপুর থেকে মাত্র 12 কিলোমিটার দূরত্বে রাধানগর পৌঁছানো যাবে যদি রেল লাইন সেখানে থাকে। তো আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা যে কোনো অনুষ্ঠানে যেখানেই যান না কেন, যেখানেই যে লেখালেখি করেন না কেন, আপনারা এই দাবিটা তুলুন ভারত সরকারের কাছে, যাতে রাধানগর পৌঁছানো যায় রেল যোগাযোগের মাধ্যমে। এইটুকুনি উত্তরসূরি হিসেবে আপনাদের কাছে অনুরোধ রইল। আবার ফিরে যাই পুজোর আড্ডায়। মাঝখানে আমি একটু কথা বলে দিই, যেটা উনি বারবারই বলেন এবং অবশ্যই, যে আমি হতে, আমি মানে ডাক্তারবাবুর কথা বলছি, উনি যেটা বলেন যে হতে পারি আমি রাজা রামমোহন রায়ের বংশধর, কিন্তু রাজা রামমোহন রায় কিন্তু আমাদের সবার, সবাই এবং সমস্ত মনীষীরাই যেন আমাদের হৃদয়ে থাকে এবং তার কাজ যেন আমাদের হৃদয়ে থাকে। আমি আবার ফিরে যাই মহাশয়াদির কাছে, মহাশয়াদিকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি আমাদের অনুষ্ঠানের জন্য। আচ্ছা মহাশয়াদি, আমি তো জানি যে তুমি কুমুদরঞ্জন মল্লিকের কবিতা নিয়ে প্রচুর কাজ করেছো, তো তোমার কণ্ঠে কুমুদরঞ্জন মল্লিকের কবিতার কিছু অংশ যদি আমরা শোনাও খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, শোনাচ্ছি তাহলে। কবি কুমুদরঞ্জনকে নিয়ে বেশ কিছুদিন আগে আর কি, বেশ কয়েক বছর আগে যে কবিতাটা লিখেছিলাম, আজকে মনে হয় খুব প্রাসঙ্গিক হবে ওটা, যেহেতু এটা আমরা পুজোর আড্ডা দিতে বসেছি সেই কবিতাটাই তাহলে আমি পাঠ করে শোনাই। কবিতার নাম কুমুদ কবি। শান্ত সবুজ মোদের কোগ্রাম, প্রকৃতি মায়ের অকৃপণ দান,
অজয় বয়ে চলে কুলু কুলু স্বরে, আর যেখানে চিকচিকে বালির পাড় ধুধু করে, সেখানে হে পরম বৈষ্ণব কুমুদ কবি, তুমি এনেছিলে শিক্ষার ও সংস্কৃতির ধারার নতুন ছবি। শরতের নীল আকাশ আর উজ্জ্বল সোনারোদে মেতেছে যে প্রাণ মন, অজয়ের পাড়ের কাশবন মাথা নেড়ে ঘোষণা করছে মায়ের আগমন। মা মঙ্গলচণ্ডী আর নীললোহিত স্বয়ং বিরাজিত এই গ্রামে, লোচন দাসের সাধন পীঠ প্রসিদ্ধ স্বনামে, পদ্মের বন উদ্ভাসিত কুমুদে কুমুদে আজ দূর থেকে শোনা যায় শঙ্খধ্বনি ও ঢাকের আওয়াজ। ধূপধুনার গন্ধে মনটা যে উদাস, কবি অজয়ের পানে চেয়ে লিখে চলেছেন তার অমর কাব্যসমূহ মানুষ চক্ষে করি প্রতিভাস। হে পল্লী কবি, আমাদের মনে তুমি চিরস্মরণীয় চিরবরণীয়, করেছো মানুষের ও মনুষ্যত্বের জয়গান হে মহান কবি। তোমার কবিতায় গ্রামের তুলসী মঞ্চ, সন্ধ্যা প্রদীপ, মঙ্গল শঙ্খ বলেছেন ঠাকুর রবি। চরণে তোমার ঠেকাই মাথা ও গো দাদা মশাই, মানুষ যেন হতে পারি সেই আশিসই চাই। খুব সুন্দর একটি কবিতা, এবং সেটি মহাশয় দাদির কণ্ঠে আরও সুন্দর হয়ে উঠেছে। পুজোয় আপনারা ঘুরুন, আনন্দ করুন, তবু ডাক্তারবাবু হিসেবে কয়েকটি পরামর্শ আপনাদের দিই। প্রথমত, রাত জেগে পুজো দেখুন, বাইরে খাওয়া দাওয়া করুন, কিন্তু ঘুম তো ব্যাঘাত ঘটবেই। দিনের বেলা অন্তত 5-6 ঘন্টা ঘুমোতেই হবে, আর জল খাবেন প্রচুর, যতই ফাস্টফুড খান না কেন। তার সঙ্গে যদি মনে হয় প্রয়োজন হয় আপনারা, তখন হজমের ওষুধও খেতে হবে, কারণ শরীরটাকে তো 4 দিন শুধু নয়, কলকাতায় প্রায় 6-7 দিন ধরে পুজোর আমরা উৎসবে মাতি, সেই উৎসবে প্রতিদিন সামিল হতে গেলে নিজের শরীরকে ফিট রাখতেই হবে, আর মন তো ফিট থাকবেই এই উৎসবের আলোর মেজাজে। আমরা একদম শেষ পর্বে চলে এসেছি এই আজকের আড্ডায়। আচ্ছা, এই আড্ডাতে এসে আমাদের মনে হচ্ছে যে ছোটবেলায় আমরা পুজোতে বন্ধুবান্ধবরা বেরোতাম, প্রচুর আড্ডা মারতাম, সেই আড্ডাটা আজকে বোধহয় এই মোবাইলের যুগে প্রায় বন্ধ হতে বসেছে। সবাই আমরা সেলফি তুলছি, আমরা মোবাইলে চ্যাট করছি, ফেসবুকে দিচ্ছি, কিন্তু সেই প্রাণের আড্ডাটা বোধহয় আমরা খুবই মিস করি, তাই তো? আপনারা দুজনেই আছেন, আমাদের পরবর্তী প্রজন্ম এই পুজো প্রচুর উৎসবের সামিল হয়ে তারা প্রচুর আনন্দ করছে, তবুও তাদের পরবর্তী প্রজন্মের জন্য আপনাদের কি বার্তা থাকবে, আপনি প্রথমে বলুন। পরবর্তী প্রজন্মের জন্য বার্তা একটাই থাকছে যে আমরা এই এখন আমরাই বড্ড কৃত্রিম হয়ে গিয়েছি, মানে কৃত্রিমতাটাকে সরিয়ে দিয়ে যদি সেই প্রাণটাকে আবার খুঁজে পাওয়া যায়, মানে যেখানে আমরা এই 6টার মধ্যে ওখানে যেতে হবে, সবাই মিলে বসে আছি, এই এটা করতে হবে, ওটা করতে হবে, মানে এই যে ব্যাপারটা, সেইটা যদি আমাদের মধ্যে অন্তত হয়তো 365 দিন আমাদের সম্ভব হচ্ছে না, কিন্তু যদি পুজোর কয়েকটা দিনও আমরা সব কিছু সরিয়ে রেখে আমরা যদি সবাই মিলে বসে এক জায়গায় একটু আড্ডা দিই, সেই প্রাণের টানটাকে যদি ফিরিয়ে আনতে পারি, সেই চেষ্টাটা আমি অন্তত বলবো, আমাদের জেনারেশনকেও বলবো যদি চেষ্টা করা যায়, এবং অবশ্যই আমার পরের জেনারেশনকেও আমি এটাই বলবো। মহাশয় দাদি, নতুন প্রজন্মকে আমার এটাই বলার আছে যে আমাদের পুরনো দিনের মানুষদের হয়তো মনে হয় আমাদের ছোটবেলাটা আরও আনন্দে কেটেছিল, এখন তোমরা মন খুলে আনন্দও করতে পারো না, কেননা তোমাদের এখন দৈনন্দিন জীবনের র্যাট রেসে তোমাদের এমন ছুটতে হয় যে তোমরা সেই আনন্দগুলোকে ঠিক করে উপভোগ করতে পারো না। শুধু এ কথাটাই বলবো যে শুধু মোবাইলের দুনিয়ায় নিজেকে এইভাবে হারিয়ে ফেলো না, সোশ্যাল মিডিয়াতে নিজের অস্তিত্বটা শুধু বজায় রেখো না, বেরিয়ে এসো খোলা আকাশের নিচে, নীল আকাশের নিচে, এবং সুন্দরভাবে বন্ধুদের সাথে দেখা করো, আড্ডা মারো, ঘোরাঘুরি করো, খাওয়া দাওয়া করো, এইভাবে একটা কৃত্রিম দুনিয়ার মধ্যে তোমরা বেঁচে থেকো না, শুধু কম্পিউটার গেমস, শুধু মোবাইল গেমসে নিজেদেরকে এইভাবে হারিয়ে ফেলো না গো, তোমরা এসো সবাই হাত ধরাধরি করে একটা নতুন প্রজন্ম, একটা নতুন দিশার দিকে এগিয়ে যাও, এটুকুই বলার আছে ছোটদের। আমরা শেষ করব আজকের অনুষ্ঠান, দুজনেই খুব ভালো শিল্পী গানের, তা আমার একটা আবেদন বা বলতে পারো আবদার, যে একটা
যৌথ গানের মাধ্যমে দু তিন লাইন গানের মাধ্যমে অনুষ্ঠানটা শেষ করব। আর সকলকে শারদীয়ার শুভেচ্ছা, সকলে শারদ পক্ষ খুব ভালো কাটুক এটা আমি চাই। আমরা গান দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। তাহলে গানের আগে বলে দিই, মানে গ্রীষ্ম থেকে বসন্ত কিংবা দুঃখ থেকে কান্না, হাসি থেকে ভালোবাসা, সব কিছুর মধ্যেই যাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না বা সরিয়ে রাখা যায় না, তিনি আমাদের পরম রবি ঠাকুর। তো রবি ঠাকুরের গান দিয়েই আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। মহাশয় দাদি, আমরা দুজনেই শুরু করছি আজকের এই আনন্দের দিনে। আমরা চাই যে আমাদের অনুষ্ঠান থেকে সকলেই অনুপ্রাণিত হোক একটু হলেও, আর অনুষ্ঠান শেষ হোক সেইভাবেই মধুরেণু সমাপয়েত গানের লাইন দিয়ে। রবি ঠাকুরকে স্মরণ করে শুরু করো শ্রাবন্তী। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কাহার হাতে, আমার রাত পোহালো। সকলে ভালো থাকবেন, নমস্কার, পুজো ভালো কাটুক, নমস্কার। নমস্কার, শুরু করছি পুজোর আড্ডা। জোডিয়াক টিভি নিবেদিত পুজোর আড্ডা, স্বরশ্রুতি মধ্যম রাগ শুরু করছে আজকের আগমনী অনুষ্ঠান। পুজো মানে শরৎ আকাশ, শিউলি রাশি রাশি, পুজো মানে মেঘ রোদ্দুর উতল প্রাণে বাসি, পুজো মানে নতুন জামা মহালয়া গান, পুজো মানে ঢাকির বাদ্যি ঘরে ফেরার টান, পুজো মানে নয় তো শুধু মাতৃ আরাধনা, পুজো মানে সম্প্রীতির এক আলোর সেতু বোনা, পুজো মানে সেলফোনেতে রঙিন SMS, পুজো মানে মিলন মেলা স্বপ্ন সমাবেশ, পুজো মানে আকাশ নিচে প্রাণের আলাপন, পুজো মানে প্রীতির শপথ ধন্য গৃহকোণ, পুজো মানে সবার খুশি এগিয়ে চলার গান, পুজো মানে উষার পরশ রাত্রি অবসান, পুজো মানে উৎসব এক জেগে থাকা রাত, পুজো মানে প্রদীপ নিচে থাকুক গরম ভাত, পুজো মানে আকাশ জুড়ে সোনারোদের হাসি, পুজো মানে বেড়া ভাঙার স্বপ্ন বাজায় বাঁশি। আমি ঋষিতার কাছে চলে যাচ্ছি ঋষিতার নিবেদনে। কবি অভিক বসুর ঢাকি কাকু। বর্ষাকালের শরৎ ঋতু দেয় কি মনে ধরা, তবুও আমায় লিখতে হবে পুজো নিয়ে ছড়া, দুর্গা নিয়ে লিখছে ছড়া সংখ্যা লাখে লাখ, আমার ছড়ার বিষয়ে এবার ঢ্যাং কুরকুর ঢাক। মনে পড়ে পঞ্চমীর ওই শিউলি ঝরা ভরে, মা আসতেন নৌকা পেয়ে কিংবা গজে চড়ে, হঠাৎ কানে উঠত বেজে গিজদা গিজিং বল, ঢাকি কাকু হতেন হাজি সঙ্গে কাঁসর ঢোল, জামায় কাঁথা মিডেল কত ঢাক বাজিয়ে জিতে, এসব নিয়ে লাগতো কাকু সন্ধ্যা আরতিতে, বিসর্জনের আগে কাকু বল তুলতো ঢাকে, মা দিদিরা সিঁদুর নিয়ে করতো বরণ মাকে, সেসব এখন স্মৃতির পাতায় হয় না পুজো আর, নদীর কুলের মতোই ভাঙে যৌথ পরিবার, ঢাকি কাকুর বয়স অনেক থাকে পাড়া গায়, গত পুজোয় গিয়েছিলাম করতে প্রণাম পায়, একলা ঘরে আছেন শুয়ে অপশ পক্ষা খাতে, ঢাকির কাঠি আর ধরে না চোর নেই তার হাতে, বসেছিলাম কাকুর পাশে
দু চার কথা বলি। জীবন নদী শুকিয়ে গিয়ে চর পড়েছে বলি, দূরের থেকে ঢাকের আওয়াজ হঠাৎ ভেসে এলো, ঢাকি কাকু আবার যেন নতুন জীবন পেলো। যতই শোনে ঢাকের আওয়াজ চোখ করে জল জল, একটু পরেই চোখ দুটিতে জল করে টলটল। এবারে চলে যাচ্ছি শ্রেষ্ঠার কাছে। কবি ভবানীপ্রসাদ মজুমদারের দুর্গা আসেন কাঁদেন হাসেন, যদি দুর্গা আসেন ঘোড়ায় শিবার অসুর কুস্তি লড়েন মনুমেন্টের গোড়ায়, গনসাকে তো গড়ের মাঠে গিয়েই ঘুরি ওড়ায়, যদি দুর্গা আসেন ঘোড়ায় যদি দুর্গা আসেন দোলায়, হাওড়া ব্রিজের মাথায় চড়েই অসুর মাসেল ফোলায়, নন্দী ভিঙ্গি ক্লান্ত শিবের ভুড়িতে হাত বোলায়, যদি দুর্গা আসেন দোলায় যদি দুর্গা আসেন হেঁটে, লক্ষ্মী সুর ঘুগনি কিনে শাল পাতা খায় চেটে, গনসাকে তো যায় সিনেমায় লুকিয়ে টিকিট কেটে, যদি দুর্গা আসেন হেঁটে যদি দুর্গা আসেন বাসে, শিবার অসুর ছাদে বসে মনের সুখেই হাসে, লক্ষ্মী সুর বেড়ায় ঘুরে ভিক্টোরিয়ার পাশে, যদি দুর্গা আসেন বাসে যদি দুর্গা আসেন ট্রেনে, নন্দী ভিঙ্গি হন কুপকাত আঘাত পেয়ে ব্রেনে, গনসাকে তো কোমর বেঁধে তোলেন টেনে ক্রেনে, যদি দুর্গা আসেন ট্রেনে যদি দুর্গা আসেন ট্রামে, ট্রাফিক জ্যামে আটকে সবাই দড় 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 ঘামে, শিব রেগে কয় চল আর নয় ফিরি কৈলাস ধামে, যদি দুর্গা আসেন ট্রামে যদি দুর্গা আসেন ঘোড়ায় যদি দুর্গা আসেন দোলায়, যদি দুর্গা আসেন হেঁটে যদি দুর্গা আসেন বাসে যদি দুর্গা আসেন ট্রেনে যদি দুর্গা আসেন ট্রামে। আবার আরেকটি নিবেদনে যাচ্ছে নুসরতের কাছে। কবি শশীচরণ রাউতের হিন্দুদের দুগ্গি পূজা। হিন্দুদের দুগ্গি পূজা, বেলপাতা দেয় বোঝা বোঝা, ভিতরে ঘরের বোঝা উপরে ন্যাপা পোষা, একই ঠাকুর দেখলাম সসা একই দুগ্গি দেখলাম নানি, সিংহ রাজার উপরেতে এক বেটি সে বৈশা আসে, আরেকে বেটার বুকে মারে লম্বা একটা খোসা, একই ঠাকুর দেখলাম সসা একই দুগ্গি দেখলাম নানি, ময়ূরে আসেন যিনি হেনা বড় শাক শাকানি, গলাতে কাপড় দিয়া ধুতি মারে কোসা, একই ঠাকুর দেখলাম সসা একই দুগ্গি দেখলাম নানি, এক বেটা সে হুমার মতো দাঁত দুইটা তার মুলার মতো, কানটা দেহি কুলার মতো প্যাডটা দেহি উঁচা, একই ঠাকুর দেখলাম সসা একই দুগ্গি দেখলাম নানি, ডাইনে বায় দুইটা সেমড়ি পইরা আছে ঢাই শাড়ি, আঁকা বাঁকা চোখে তারা ঠেমা দেখায় ভারী, একই ঠাকুর দেখলাম সসা একই দুগ্গি দেখলাম নানি, কলা গাছে কাপড় পিঁদায় মাথায় দেয় ঘোমটা দিয়া, উপুত হইয়া বৈশা থাকে তার পিছনে নাই পাশা, একই ঠাকুর দেখলাম সসা একই দুগ্গি দেখলাম নানি, একই ঠাকুর দেখলাম সসা একই দুগ্গি দেখলাম নানি। পরবর্তীতে শুভমিতার কাছে। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আশ্বিন মাস, সেজে গুজে পরিপাটি বিশ্ব নিখিল, আকাশটা একেবারে ঝকঝকে নীল, আকাশ না সমুদ্র যায় না চেনা, যেন নীল জলে ভাসে মেঘের ফেনা, অর্থাৎ মেঘগুলো কালো নেই আর, সাদা হয়ে গিয়ে আরও খুলেছে বাহার, সূর্যে মামাও তার রোদ্দুরে শোনা, গুলে নিয়ে পথে পথে আঁকে আলপনা, বাগানে বেড়ায় ঘুরে এক চোরা পাখি,
কি নাম ওদে? ওই টুনটুনি নাকি? এই যদি বসে তবে এই উড়ে যায়। লেগেছে নাচের নেশা ছোট্ট ডানায়, শিউলি গাছের নিচে, গুড়িটার কাছে, ফুলে ফুলে একেবারে সাদা হয়ে আছে। সাদা ফুল, সাদা মেঘ, নীলচে আকাশ, মা বলেন এসে গেছে আশ্বিন মাস। এবার একটি অন্য স্বাদের কবিতা, চলে যাচ্ছি রূপঙ্করের কাছে। কবি শঙ্কর ঘোষের মিস, বাইলে এত রম্প সম্প ক্লাসে গেলি চুপ, কেন সেটা জানতে কি চাও? মিশেদের জালুপ ক্লাসে এসেন শুরু করেন প্রকাণ্ড লাভসাপ, তাদের সামনে বলবো কথা বাবলে উড়ে বাব, বুক টিপ টিপ বুক টিপ টিপ সর হয়ে যায় ক্ষীণ, ভাবতে থাকি স্কুলে আর আসবো কোনো দিন, তারপরে যেই পারে আবার স্কুলের বাইরে পা, কখন দেখি আর কিছুতে মন তো লাগে না, কেবল ভাবি কাল সকালে ক্লাস আসে ভাগ্যিস, জানো না তো কেমন ভালো গল্প বলেন মিস। এই পর্ব শেষ করছি, চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে, বড়দের নিয়ে আপনাদের সঙ্গে ছুটির আড্ডায়, পুজোর আড্ডায় মাতব। বাজলো তোমার আলোর বেণু। সরস্বতী মধ্যমগ্রাম, আমরা এসে পড়েছি জোডিয়াক টিভিতে পুজোর আড্ডায়, বড়দের পুজোর আড্ডা। শুরু করছি শারদিয়া। কোথায় ফুল পাইলাম বলিতে পারি না, কিন্তু সেই প্রতিমার পদতলে পুষ্পাঞ্জলি দিলাম, ডাকিলাম সর্বমঙ্গল মঙ্গল্যে, শিবে আমার সর্বার্থ সাধিকে, অসংখ্য সন্তান কুলপালিকে, ধর্ম অর্থ সুখ দুঃখ দায়ীকে আমার পুষ্পাঞ্জলি গ্রহণ কর। এই ভক্তি প্রীতি বৃত্তি শক্তি করে লইয়া তোমার পদতলে পুষ্পাঞ্জলি দিতেছি। তুমি এই অনন্ত জলমণ্ডল ত্যাগ করিয়া এই বিশ্ববিমোহিনী মূর্তি একবার জগৎ সমীপে প্রকাশ করো। এসো মা, ঘরে এসো। কে তোমায় বলে বারাঙ্গনা মা? কে দেয় থুতুও গায়ে? হয়তো তোমার স্তন্য দিয়াছে সীতা সম সতী মায়ে, নাই হলে সতী, তবু তো তোমরা মাতা ভগিনীরই জাতি, তোমাদেরই ছেলে আমাদেরই মতো, তারা আমাদের জ্ঞাতি, আমাদেরই কোনো বন্ধু স্বজন আত্মীয় বাবা কাকা, উহাদের পিতা উহাদের মুখে মোদেরই চিহ্ন আঁকা, আমাদেরই মতো খ্যাতি যশমান তারাও লোভিতে পারে, তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গদ্বারে। শোনো মানুষের বাণী, জন্মের পর মানব জাতির থাকি না কো কোনো গ্লানি, পাপ করিয়াছ বলিয়া কি নাই পুণ্যেরও অধিকার, শত পাপ করি হয় নিখুন্ন দেবত্ব দেবতার, অহল্যা যদি মুক্তি লাভে মা মেরি হতে পারে দেবী, তোমরাও কেন হবে না পূজ্যা বিমল সত্য সেবী। ওগো আগামী জন্মের মেয়ে, ওগো নতুন যুগে এতিরা, ওগো আত্মপরিচয়ে বেঁচে থাকা স্বাধীন নারীরা, ওগো মহাকাল লিখে রেখো কিভাবে যে বিনা অপরাধে জ্বলে পুড়ে মরে যেতে হয়েছিল শত শত সদ্য বিধবাকে, শোকে নয় ভয়ে মরে গিয়েছিল তারা, না যদি মরত তবে খুঁচিয়ে পিটিয়ে তাকে জ্বলন্ত চিতার উপর দিত তুলে, এই হত্যা এই খুন এই নির্বিকার নিষ্ঠুরতা লিখে রেখো মহাকাল, লিখে রেখো বুকের ভিতর ওগো আগামী জন্মের মেয়ে, লিখে নিও রক্তস্রোতে শিরা ধামনীতে ওগো আলোর জাতিকা মেয়ে যারা। আবরাগ রঙ্গিনী, নববল ধারিণী, নবদর্পে দর্পিণী, নবস্বপ্ন দর্শিনী, এসো মা গৃহে এসো, ছয় কোটি সন্তানে একত্রে এককালে দ্বাদশ কোটি কর জোর করিয়া তোমার পাদপদ্ম পূজা করিব, ছয় কোটি মুখে ডাকিব মা প্রসূতি অম্বিকে, ধাত্রী ধরিত্রী ধনধান্য দায়ীকে, নগাঙ্ক শোভিনী নগেন্দ্র বালিকে, শরৎ সুন্দরী
চারুপূর্ণ চন্দ্রভালিকে ডাকিব সিন্ধু সেবিতে সিন্ধু পূজিতে সিন্ধু মথন কারিণী শত্রুবধে দশভুজে দশপ্রহরণ ধারিণী অনন্তশ্রী অনন্তকাল স্থায়িনী শক্তি দাও সন্তানে অনন্ত শক্তি প্রদায়িনী। ইরুয়া নদীর পাড় ভেঙে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দধাম। আকাশ ছিল সুনীল উদার রোদ্দুরে টান টান, গেরুয়া নদীর পাড় ভেঙে সেই ছোট্ট আমার গ্রাম। গেরুয়া নদীর পাড় ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়ায় নবীন কাকুর কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া। সাতপাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর, নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো, সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাত। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী, চোখ জুড়ানো মূর্তি দেখতে ভীষণ মাতামাতি। শারদীয়ার দিন গড়া তো শিউলি গন্ধে চলে, রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখে, নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলার সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী গণেশ প্যাঁচা, দুর্গায় তার ছোট্ট বাড়ি ঠাকুর গড়েই বাঁচা। সে বছর কি হলো বলি শোনো দিয়ে মন, বন্যা হলো ভীষণ রকম, ভাসল যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত, গোটা গ্রামের বুকটি জুড়ে হাজার আঘাত ক্ষত। ধানের জমি পাটের ক্ষেতে জল থই থই বান, সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বন্যা শেষে বর্ষা গেল, জাগলো শারদ আলো, নীল আকাশের পূজোর ছুটি দিব্যি ডাক পাঠালো। কাশফুলেরা উঠল দুলে শিউলি ঝরা দিন, পূজো আসছে রোদ্দুরে তাই বাজলো খুশির বিন। নবীন কাকার টালির ঘরে হচ্ছে ঠাকুর গড়া, গেরুয়া নদীর পাড় ঘেঁষা গ্রাম জাগলো খুশির সারা। আমরা যত কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর দেখতে গেলাম ছুটে মাঠঘাট পেরিয়ে। সেবার মাত্র গুটি কয়েক ঠাকুর টালির ঘরে, পূজোর আয়োজন তো সেবার নম নম করে। তারই মধ্যে একটাই ঠাকুর টালির চালের কোণে, নবীন কাকা ভাঙেন গড়েন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটি দেখতে চাইলে না শুধু না। কৌতূহলের দিন গড়ালো পুজো এলো কাছে, মহালয়ার দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা কজন রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে, পূবের আকাশ মলিন আলো ধীরে উঠছে বেড়ে, অন্ধকারে চুপি সারে গুটি গুটি পায়ে, আমরা হাজির নবীন কাকার ঘরের জানালায়ে। চুপটি করে দরজা ঠেলে ভিতর পানি গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। আমরা সবাই অবাক চোখে দেখছি চুপটি করে, নবীন কাকার হাতের কুপির অল্প আলো পড়ে। চোখ আঁকা যেই সাঙ্গ হলো নিথর নবীন কাকা, অঝর ঝরে কেঁদেই চলেন দুহাতে মুখ ঢাকা। কাঁদছে শিল্পী নীরব বিশ্ব কুপির আলোর ঘরে, নবীন কাকা পাথর হৃদয়ে কান্না হয়ে ঝরে। রাত পুরানো ভোরের আকাশ কৃপণ অল্প আলো, মুখ দেখতে গেলাম সেই ঠাকুরের প্রাণ জুড়িয়ে গেল। কিন্তু এ কি, এ মুখ তো নয় দুর্গাপা পার্বতী, এ যেন এক ঘরের মেয়ে চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি, কেঁদে বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা হলো গেল অনেক কিছু, মারণ ব্যাধি এলো তখন বাণের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরল মেয়ে আমার, অনেক কষ্টে যন্ত্রণাতে মরল। ঠাকুর গড়ি দুহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুখ জুড়ে ওই মেয়ের মুক্তি ভাসে। দেখ না তোরা দেখ না সবাই, চোখ আঁকা শেষ হলো, দেখ না
এই তো মেয়ে আমার হাসতে ঝলমল। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই, মূর্তি গড়ে খুঁজি তোকে, মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে, জাগবে ঠাকুর, কিন্তু আমার মেয়ে ফিরবে কবে? কেউ কি কোনো মন্ত্র জানো? মৃন্ময়ী ওই মেয়ে বাবার চোখের জল মোছাতে উঠবে হেসে গেয়ে। আমরা অবাক মহালয়ার ভোরের শিউলি ঝড়ে, কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। আন্দোলনে উগ্রপন্থে শিক্ষাব্রতে কর্মযজ্ঞে রান্নাঘরে আতুর ঘরে মা তুজে সালাম, মা তুজে সালাম। অগ্নিপথে যুদ্ধ জয়, লিঙ্গ সাম্যে শ্রেণী সাম্যে, দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে মা তুজে সালাম, মা তুজে সালাম, মা। বাজলো